এলাকাবাসীর পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করে বলছি, আপনারা সকলেই জান্নাতের মাহফিলে চলে আসুন। রাস্তাঘাটে এলো পাথারি ভাবে কত মানুষ, অথচ জান্নাতের সামিয়ানা শান্তির পয়গাম এখান থেকে মানুষকে শোনানো হয়, অথচ এখানে মানুষ আসে না। শয়তান মানুষকে এমন ভাবে গোমরার পথ ভ্রষ্ট করে ফেলছে যে মানুষের কাছে কোরআন এবং হাদিসের কথা ভালো লাগে না। এজন্য আল্লাহ তাআলা বলে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও দুনিয়ার মানুষ বলতে পারেন, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ পাকের স্মরণ কি আমরা শুনতে পাই? স্মরণ দ্বারা উদ্দেশ্য হলো, ও দুনিয়ার মানব, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বিপদ আপদ ফিতনা ফাসাদ থেকে উদ্ধার করবেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখবেন। এভাবে আল্লাহ পাকের স্মরণ বান্দার জন্য হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরু নিয়াযকুরুকুম, বেশি বেশি তোমরা আমাকে স্মরণ করো, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। কবি বলেন, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে, মুমিন জিকিরে খোদা বেশি আর গো তা বয়া পি দর্দ আলম আবরো। জোরে জোরে ও বেরা, দুনিয়ার এমপি মন্ত্রীর পক্ষে, মেম্বার চেয়ারম্যানের পক্ষে আমরা স্লোগান দিতে আমাদের লজ্জা করে না। লাফাইতে লাফাইতে রাস্তার পিস দুরা গেলে উঠেই ফেলে। কিন্তু আমি যে মাওলার হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, যে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করছে, ওই মাওলার নামে জিকিরে টান দিতে লজ্জা করে। আহারে হতভাগা মুসলমান আমরা, এজন্য জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার মাহজার গাইরুল্লাহ, বাজার মাহজার গাইরুল্লাহ, সাগর নদী গাইরুল্লাহ, পাহাড় ঝর্ণা গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে যে আল্লাহ, জমিনে ওসে আল্লাহ, সাগরে যে আল্লাহ, নদীতে ওসে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য কবি বলেন, মুহাম্মাদা জিকিরে খোদা বেশি আর গো তা বয়াবি দর্দ আলম আবরো। অমরেন, তুমি বেশি বেশি আল্লাহ পাকের স্মরণ করো, যদি তুমি উভয় জাহানে মঙ্গল এবং কল্যাণ পেতে চাও। এজন্য বেশি বেশি আল্লাহ পাকের জিকির করতে হবে। বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন কলবকে পরিষ্কার করে দেন, কলবকে নুরানিত করে দেন, আর নুরানি কলবের ভিতরে আল্লাহ এবং তার রসুল, কোরআন এবং হাদিসের আলোচনা মধুর মতো, অমীয় সুধার মতো পান করে মানুষ। আর যেই বান্দার কলব নাকি মরিচিকায় ভরে গেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনতে যাদের ভালো লাগে না, তাদের মোহরকে আমি এভাবে এঁটে দিয়েছি, যেমনি ভাবে কোন বান্ডের মুটকা যদি শক্ত ভাবে আটকায় রাখা হয়, তাহলে ওই পাত্রের ভিতরে আর কোনো কিছু ঢুকানো সম্ভব হয় না। ও দুনিয়ার মোমেন মুসলমান, যদি আল্লাহর জিকির থেকে তুমি ফিরে মুখ ফিরায় নাও, যদি আল্লাহর ইবাদত থেকে কাফেলু হয়ে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কলবের ভিতরে মোহর এঁটে দিবেন। এজন্য জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে ফালাফিল্লা হয়ে যাও, জিকির করতে করতে মনসুর হাল্লাজ ফালাফিল্লা হয়ে গিয়ে বলেছিল, আমি আনালো হক।
আল্লাহ পাকের জিকির যখন মোমেন বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের রাজি এবং সন্তুষ্টির জন্য শুরু করে, তোমার ওই বান্দা এমন এক পর্যায়ে হয় যে অজ্ঞা হালতের ভিতরে চলে যায়, আল্লাহ পাকের সাথে মিলে সে ফানাফিল্লা হয়ে যায়, তখনই তার সোবান থেকে আনাল হক বাহির হয়ে যায়। আল্লাহ আকবার। আমরা জিকির করতে মনে চায় না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জিকির কইরা এক কাপ চা পাওয়া যায় না, দুনিয়ার জমিনে আল্লাহর জিকির কইরা এক মুঠা মুড়ি পাওয়া যায় না, দুনিয়ার জমিনে লাফায়া লাফায়া যদি ওই স্লোগান দেওয়া হয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, তাহলে দরজার সামনে গেলে বাতে শাসি দেয় এক মুঠ মুড়ি দেয় এক কাপ চা খাওয়া, ঠিক না? বোর্ডের আগের পানি মিরা আর বোর্ডের পরের পানি কি পানসা, এক মুরব্বী জায়গায় বাবাজি বোর্ডের আগে তুমি মিঠা মিঠা পানি খাওয়াইছো, বোটের পরে তোর মিঠা পানি খাওয়াও না, বাড়িতে গেলে পানসা পানি দাও, বাড়িতে গেলে বোর্ডের পরে ওই চাপকলের পানি চাইতেই না দেয়, আর বোড়াবুড়ির আগে গেলে দোকান থেকে সেভেন আপ কোক আইনা খাওয়ায়, তো এই জন্য বলে বাবা বোর্ডের আগের পানিগুলো মিঠা মিঠা লাগতো, আর বোর্ড দেওয়ার পরে বাড়িতে আসলে আসলাম পানি খাওয়াইলে পানসা পানসা লাগে, বোর্ডের আগে খাওয়াইছিল আশায়, এখন তার আশা কি হয়ে গেছে, মকসুদ পূর্ণ হয়ে গেছে, এখন আর আপনার পিছে পয়সা খরচ করবে না। কিন্তু আমার মাওলা সৃষ্টির আগেও মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে রূহে আমার জগতে নিঃস্বার্থভাবে লালন পালন করছেন, আবার দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ রব্বুল আলামিন নিঃস্বার্থভাবে লালন পালন করতেছেন, কি কন আমরা কি আল্লাহ পাককে ট্যাক্স দেই ঘুষ দেয়, এরিখাত করলে এরিখাতে 15 মন 16 মন 17 মন 20 মন দান হয়, 5 মন দান আল্লাহর জন্য পাঠাই দেয়, কিছুই তো করি না, কিন্তু আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদেরকে লালন পালন করতেছে। এজন্য আল্লাহ পাকের জিকির করে জিকির দ্বারা অন্তরকে নুরানিত রাখতে হবে। আমার আল্লাহ বলেন মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলবে সালিমকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র অন্তরকে মহাব্বত করে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের বান্দারা শোনো, আমার যেই বান্দাটা দুর্বল উষ্ক খুষ্ক এলোমেলো চুল গায়ের জামাটা ময়লা সিরাফারা এমন একজন বান্দা, কিন্তু তার কলব তার অন্তর পবিত্র পুত পবিত্র, কলবটা কলবটা হলো কলবে সালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে মহাব্বত করে। কিন্তু আরেকজন আছে সদের টাকা ঘুষের টাকা দিয়া পেটটা বড় করে 4,000 থেকে 5,000 দামি পোশাক পরলাম, এরম সুঠাম দেহের অধিকারী লম্বা চূড়া সমাজের ভিতরে তার অনেক প্রতাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সুঠাম দেহের অধিকারী ওই প্রতাপশালী বান্দার কোনো মূল্য আমি আল্লাহর দরবারে নাই। বলেন সবাই সুবহানাল্লাহ 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 আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল, আমার আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা দুনিয়ার জমিনে যদি 7টা গুণ অর্জন করতে পারো, রসুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন দুনিয়ার জমিনে যদি তুমি 7টা গুণ অর্জন করতে পারো বা 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার তুমি হও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে দাখিল করাবো। কঠিন মুসিবতের ময়দানে যেদিন আমি আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, ওই কঠিন ময়দানে আমি আল্লাহ আমার আরশের নিচে তোমাকে স্থান দিব। বাচ্চারা কথা বলে না, এজন্য আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল, নে পরায়ণ বাদশাহ নে পরায়ণ শাসক নে পরায়ণ মানুষ ইনসাফ ওয়ালা মানুষ যদি তুমি হতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন হাসর নাসর কায়েম করবেন ওইদিন আল্লাহ রব্বুল আলামিন যেন এরকম হাসরের নিচে আরশে হাসিমের নিচে স্থান দিবেন। এজন্য দেশের শাসক হও, জেলার শাসক হও, থানার শাসক হও, ইউনিয়ন চেয়ারম্যান হও, ইউনিয়ন মেম্বার হও, কিন্তু যাই কিছু হও তোমার ভিতরে আল ইমামুল আদল, আল ইমামুল আদল ন্যায় পরায়ণ হতে হবে, ন্যায় পরায়ণ শাসক হতে হবে, ন্যায় পরায়ণ বিচারক হতে হবে।
যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ন্যায় পরায়ণ শাসক বানাইছেন, দেখায় দিছেন মানুষের সামনে দৃষ্টান্ত মূলক উপদেশ তুলে ধরার মতো মহান রব্বুল আলামিন বান্দা দুনিয়ার জমিনে যুগে যুগে তৈরি করছে। কবে বলেন বা সুলাইমা দাদে মুনকু সরওয়ারি সদমতে আখিতা মুশদি উপরি, বা সুলাইমা চাউন দেন, চাউন ছাড়া কথা বলা যায় না, চাউনে তো নাই প্রতিষ্ঠিত করতে গিয়া জবরদস্ত এক নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহান রব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন যার ইনসাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেও দানব গুলো পর্যন্ত তাবে করে দিয়েছেন, পশু পক্ষী কুল পর্যন্ত তাবে করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমানের এমন ইনসাফ ছিল, ইনসাফের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন দেও দানব জিন পরি মানব দানব সবাই ওনার তাবে হয়ে গিয়েছিল, সবাই ওনার কথা মানতেন, এমনকি পশু পাখি পর্যন্ত ওনার বাসা বুঝতেন, ওনার কথা মানতেন শুধু ইনসাফের কারণে। এমন ভাবে ইনসাফ নিজের ভিতরে প্রতিষ্ঠিত করেছিলেন। আর আমরা এখন বর্তমানে যদি সমাজের সামান্য একজন খালি পাওয়া যায় তাহলে তার প্রতাপ আর বাহাদুরি দেখে কে? সরকারি সরকারি পেট্রোল দিয়া এমন ভাবে হুন্ডার দৌড়ায় আশেপাশের মানুষের চোখ গুলো অন্ধ হয়ে যায়, যেমন দুলাবালু গিয়া ঠিকান চালায় কিনা, এই যে এই প্রতাপ এই বাহাদুরি কতদিন থাকবে? বেশি দিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চোখে চোখে দৃষ্টান্ত দেবার জন্য দৃষ্টান্তমূলক বান্দা আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন তাবেদারী এমন রাজত্ব দিয়েছেন সমস্ত পক্ষীগুলো ওনার কথা মানেন। আল্লাহর নবী পয়গম্বর একদিন সফরে বাহির হইলেন, সফরে বাহির হইয়া ওনার নিজের মহল্লা থেকে নিজের এলাকা থেকে অনেক দূরে গেলেন। যাওয়ার পর এখানে নামাজের ওয়াক্ত হইল, নামাজের সময় হইল, সাথে নিয়েছেন হুদহুদ পাখিকে। হুদহুদ পাখিকে আল্লাহ সুলাইমান আলাইহিসসালাম পানি সচিবালয়ের মন্ত্রী বানাইলেন, নৌ মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, অর্থাৎ পানির খবরা খবর উনি রাখেন। মানুষ মানুষ না, পাখি, হুদহুদ পাখি, পাখির নাম কে? হুদহুদ পাখি। পাখিকে নিয়ে গেলেন, পাখি বলতেছে পয়গম্বর যেহেতু এখানে তাবু ফেলছে তা আমি একটু এলাকাটা ঘুরে আসি, এলাকাটা কি অবস্থা দেখে আসি একটু, আল্লাহর নবী পয়গম্বরকে খবর দিবনে। হুদহুদ পাখি উড়ালতে উড়ালতে এত দূরে চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একটা অঙ্গরাজ্য বা প্রদেশের ভিতরে একজন রানী মহিলা রানী বিলকিস রাজত্ব করতেছেন। ওই রানী বিলকিসের রাজত্ব গোটা রাজ্যটা ঘুরে ফিরে দেখলেন এই দিক দিয়ে আল্লাহর নবী পয়গম্বরের পানির প্রয়োজন হইল। বলে হুদহুদ কোথায়? তোমাদের কারো কাছে বলে গেছে? বলে না, কারো কাছে বলে যায় নাই। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান অত্যন্ত রাগ এবং গম্ভীর হয়ে আছেন, আজকে হুদহুদ আসুক, সঠিক কারণ যদি সে দর্শাইতে না পারে, সঠিক কারণ যদি সে দেখাইতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যাতে করে অন্য অন্য মাখলুক এবং অন্য অন্য মানুষগুলো পর্যন্ত এই বিচার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। রাগ কারণ হুদহুদ পাখির এমন ক্ষমতা আছে, আল্লাহ পাক এই পাখিকে এমন ক্ষমতা দিয়েছেন যে কয় ফুট মাটির কত ফুট নিচে পানি আছে, মাটির কত ফুট নিচে পানি আছে এই পাখি বলে দিতে পারেন, এবং আশেপাশে কতটুকু এরিয়ার ভিতরে পানি আছে এই পাখি বলতে পারেন। এই পাখির ভাষা আল্লাহ নবী পয়গম্বর সুলাইমান বুঝতেন, এই জন্য রাগ। তখন হুদহুদ পাখি আসার পর বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি চোখ রাগাবেন না, আমার ভয়
বলেন আগে আমার ভয় হয়, আগে আমার কথাগুলো শুনুন। বলে বলো আপনার রাজ্যের ভিতরে এমন একজন মহিলা আছে, এমন একটা অঙ্গরাজ্য আছে যারা নাকি আগুন পূজা এবং সূর্য পূজা করে, আমি ঘুরে ঘুরে দেখে আসলাম। বলে তাই নাকি? হ্যাঁ। আল্লাহর নবী পয়গম্বর একটা চিঠি পাঠিয়ে দিলেন, এতদিনের ভিতরে তোমরা আমার দরবারে আসবা, যদি না আসো তোমাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। রানী বিলকিস যদিও মহিলা রানী ছিলেন, চালাক চতুর ছিলেন, রাজ্যের সমস্ত প্রজাদেরকে ডেকে বললেন আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম চিঠি পাঠাইছেন, সময় দিয়েছেন, সময়ের ভিতরে যদি আমরা ওনার দরবারে যাই হাজির না হই তাহলে ওই যুদ্ধ ঘোষণা করছে, আর ওনার সাথে যুদ্ধ করে টক্কর দিয়ে আমরা পারবো না, আমাদের সেই পরিমাণ শক্তি ক্ষমতা বল নেই, অতএব আমরা ওনার কাছে যাওয়াই ভালো। যখন আসলেন সবাই মুসলমান হয়ে গেলেন, বলেন না সবাই সুবহানাল্লাহ। তার পর দেখছেন ইনসাফের কারণে দৃষ্টান্তমূলক বাদশাহ আল্লাহ পাক দুনিয়ার জমিনে রাখছেন নি, রাখছে। ও দুনিয়ার মানুষ, আর ইমামুল আদল আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে তুমি যদি তুমি শাসক হও, দুনিয়ার জমিনে যদি তুমি বিচারের ভারপ্রাপ্ত একজন ব্যক্তি হও, তাহলে ন্যায়পরায়ণতার সহিত বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। এখন ইনসাফ কি করে করবে? মোট মোটে নিয়ে আদ পকেট বাড়ি করে লায় মোট মোট নেয় পকেট বাড়ি হয়ে যায়, এখন আর চুকের দিকে তাকাইয়া ইনসাফ করতে পারে না, বে ইনসাফি হয়ে যায়। কি কন ঘুষ খেলে তার হুশ থাকে না, থাকে তখন সে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করবে? ঘুষ খেয়া হুশ হারাইয়া বেহুশ অবস্থায় বিচার করে। ওয়ানাদায়রা বলেন মানুষ যদি বেহুশ হয়ে যায়, মাতালু হয়ে যায়, তাহলে সে তারের খামটাকে পাঞ্জাবে বইরে বলে এটাই আমার পিয়া। কি কন কয় কি না? মানুষ যখন মাতাল হয়ে যায় তারের খাম্পা পাঞ্জাবা ধৈরা দাঁড়ায় থাকে আর এটারই চুমাচুমি শুরু করে, কি বলে না বলে, যখন তার হুশে আসে তখন সে তার কাণ্ডু কারখানাকে নিজেই লজ্জা পায়, হুশ থাকে না। তো বেহুশ অবস্থায় যদি বিচার করে ওই বিচারের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত হবে? আল্লাহ রাসূল বলছেন যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে তুমি ধরা। দোকানপাটে অনেক লোকজন আছেন, মুরব্বীরা পর্যন্ত আছেন, তো আপনাদেরকে দয়া করে বলছি আপনাদের নিজেদের এলাকার মাহফিল আপনারা যদি জনপতি একজন করে আসেন এই প্যান্ডেল তো ভরে যাওয়ার কথা। আজকে দুঃখের বিষয়, আফসোস, গত দুই দিন আগে আমি দেখছি ওই মোড়ের ভিতরে কত মানুষ, জায়গা দেওয়ার মতো জায়গা নাই। আজকে মানুষ গোমরা হয়ে গেছে, গোমরাহির চাদর মুড়ি দিয়ে হুম রেখে অন্ধকার অতল গহ্বরে নিমিজ্জিত হয়েছে মানুষ। রসুল আবু জাহান সরারে কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এমন সময় আসছেন মানুষগুলো যখন পাতলা ঘোড়ার মতো দৌড়া জাহান্নামের দিকে ছুটছে, আল্লাহ রাসূল আইসা কোমরের ভিতরে ফাফাতা কইরা ধরে বলতাছে হে আবু বকর কোথায় দৌড়াইতাছ? ওইটা জাহান্নামের পথ, ডান পথে আস। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানব কোন, আমি তোমাদের সামনে দুইটা রাস্তা খুলে ধরলাম, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, তবে দুনিয়ার জমিনে আমি তোমাকে এখতিয়ার বিল খায়ার দিলাম, দুনিয়ার জমিনে আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার ইচ্ছার উপর, তুমি তোমার বিবেক তুমি তোমার জ্ঞান তুমি তোমার এলেম দিয়া সঠিক পথকে চিনি নিবা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু মেহরবান খোদা, যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, কুরআনের ভিতরে প্রশ্ন উত্তর সব দিয়ে দিয়েছেন। এবার পরীক্ষা দাও, দুনিয়ার জমিনে এমন কোন পরীক্ষার হল আসেনি পরীক্ষার আগে কুরআনের ভিতরে প্রশ্ন উত্তর সব দিয়ে দেয়? প্রশ্ন আছে উত্তর দেওয়া আছে নেই? কিন্তু মহান রব্বুল আলামিন মানব জমিনকে মানব জাতিকে
তিরিশ পারা কালামুল্লাহ শরীফ স্পষ্টতার সামনে তুলে ধরছেন, স্পষ্ট করে দিচ্ছেন জান্নাতের পথ জাহান্নামের পথ। এবার তোমার ইচ্ছা ওয়াহাদাই না হুন্না জদাই, আল্লাহ বলতেছেন এজন্য আমাদেরকে বেছে নিতে হবে আমাদের পথটা। বলতেছিলাম না ইব্রাহিম বাচ্চার দরকার, আমাদের ভিতরে ইনসাফের প্রয়োজন। যদি আমি ইনসাফ অনুযায়ী দুনিয়ার জমিনে বাঁচতে পারি চলতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাশরের নিচে, হাশরের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন, ছায়া দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কেমন বাচ্চা দেখেন, এত মেয়ে পরে এনার নিষ্ঠা থাকার কারণে তার কোনো শত্রু ছিল না, মানুষের উপর জুলুম করেন নাই, নিজেও জালেম হন নাই, এজন্য তার কোনো শত্রু নাই। আর এখন তো আমাদের ছোটখাটো নেতারা পর্যন্ত রাস্তায় একা ঘর হইতে বাহির হইতে ভয় পায়, কারণ ভয় পাওয়ার মতো কাম সে করছে, এজন্য একা ঘর থেকে বাহির হতে পারে না। হযরত ওমর তার কোনো রক্ষী ছিল না, সাথে কোনো পাহারাদার ছিল না, একটা চাদর মুড়ি দিয়ে রাতের বেলা রাতের অন্ধকারে বাহির হয়ে যেতেন পচাদের অবস্থা জানার জন্য। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন, আর ঘরের পাশে যাইয়া তাদের দুঃখে সুখের কথাগুলো হযরত ওমর শোনে। এমনি তো বাদশার সামনে আইসেন, সমস্ত কথা বলা যায় না, এই জন্য বাদশা নিজেই যাইতেন ঘরের পিছনে যায় দাঁড়ায় থাকতেন, কি কথা বলে শুনি। এক মেয়ের মা ছিল, ওই মেয়ের বাবাও ছিল না ভাইও ছিল না, মা মেয়ে দুজন মিলে সংসার চালাইতো, তাদের বকরি ওঠের কিছু দুধ বিক্রি করে সংসার চালাইতো। মা বলতেছেন ও মেয়ে দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, বাজারে নিয়ে বিক্রি করলে ডাবল পয়সা আসবে, এক কেজি দুধকে দুই কেজি বানাও। মেয়ে বলেন মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন যে দুধের ভিতরে দুই নাম্বার করা যাবে না, তো এখন যদি আমরা এই কাজ করি আর খলিফাতুল মুসলিম যদি জানে তাহলে আমাদের বিচার করবে। বলে ও মেয়ে খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিমের ঘরে এখনো ফজরের আজান হয় নাই, আমি আর তুমি করে কেউ জানবে না। এবার মেয়ে চিৎকার দিয়া দেখবে মা খলিফাতুল মুসলিমকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু খলিফাতুল মুসলিমের আল্লাহকে তুমি কিভাবে ফাঁকি দিবে? আমিরুল মুমিন দেখেন না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না, আমি আল্লাহকে ভয় করি। দেখছেন, আর এখনকার মহিলার আল্লাহকে ভয় করে? ওরে বাবুরে, এই গাউসিয়া মার্কেটে গেলে আপনারা আমার সাইড দিবে না, টাকা দিয়ে ফালাই দেয়। বাস্তব কথা বলছি, লাজ শরম কিছুই নেই, পুরুষ মানুষগুলো এভাবে ধাক্কায় ধাক্কায় ফালাইয়া তারা মাঝখান দাঁড়াত আছে, এখন পুরুষ মানুষ সাইড হয়ে যায়, আগে মহিলারা সাইড হইত। দুনিয়ার পরিস্থিতি আল্লাহ ভীতি কিভাবে থাকবে, কারণ কোরআনের তেলাওয়াত নাই। ফজরের সময় আজ থেকে ২০ বছর আগের কথা আমি বলি, যখন ছোট ছিলাম মাদ্রাসার মক্তবে যাইতাম, বাড়িতে আসতাম দেখতাম মুরব্বিরা সিরা কোরআন শরীফ অনেকদিন ধরে তেলাওয়াত করে, বাপে তেলাওয়াত করছে, দাদাই তেলাওয়াত করছে, দাদি তেলাওয়াত করছে, ওই কোরআন তো এটা, এ তো মহাব্বত, কোরআনকে ঘর থেকে বাহির করে নাই। আর এখন সুদের উপর কিস্তিতে টাকা উড়াইয়া বিশাল বড় একটা রঙিন টিভি কিনে এবার কোথায় রাখবে কোথায় রাখবে, এবার দেখে আল্লাহর উপরে সুখীদের উপরে একটা কোরআন শরীফ রাখা আছে, বলে কোরআন শরীফটা মসজিদে নিয়ে দিয়ে আস, এখানেই বসাই তুই, বাস
কোরআনের জায়গা দখল করে নিয়েছে রঙিন টিভি। দিদান পরিস্থিতি হয়েছে কিনা এমন? আল্লাহর সাথে সম্পর্ক কি করে থাকবে? এবার ওই মেয়ে বলতেছে, মা আমি পারবো না, আমি উমরের আল্লাহকে ভয় পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ফজরের নামাজ আদায় করে ওই বাড়িতে লোক পাঠাইলেন। লোক পাঠায় বলতেছে, ও মা তোমার মেয়েটাকে আমার ছেলের পুত্র বউ করে নিতে চাই। বলেন না সবাই সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারের সততায় মুগ্ধ হয়ে এই মেয়েকে, এতিম মেয়েকে ঘরের বউ করে নিলেন। দেখছেন নি, রাজার ঘরের বউ হয়ে গেল। আল্লাহ পাক সততার পুরস্কার কিভাবে দিয়েছে, কি কম সততার মূল্য আছে না? ও নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষে যদি আপনার সততার পুরস্কার না দেয়, এতে আপনি দুঃখ করেন না। মানুষ কোথায় দিয়ে দিবে? সে তো নিজেই কাঙ্গাল, আপনাকে কি করে দিবে? কিন্তু যেই মাওলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, যদি আমি এখলাসের সহিত কাজ করি, তাহলে ওই মাওলা আমাকে ঠকাইবে না। দুনিয়ার মানুষের হিতাকাঙ্ক্ষী হতে যেন না, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হন। আল্লাহ পাক সাবরে আপনার সততাকে গ্রহণ করে আপনাকে মূল্য ইয়েতে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত যোগ শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখিয়ে দিবেন। আল্লাহ পাক সততার মূল্য দেন, যুগে যুগে দিয়েছেন, দৃষ্টান্তমূলক প্রমাণ আছে। আর এই মেয়ের ঘরেই আরেকজন খলিফাতুল মুসলিমিন জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল এরকম বাদশা আসিফ। এই বাদশা আসিফের জামানায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল। এক গাতে বাগে মহিষের পানি খেয়েছে, এই জন্য আল ইমামুল আদল ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে, সূক্ষ্ম বিচার করতে হবে। আমার ভিতরে যদি ইনসাফ থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই মূল্যায়িত হব। তারপরে বলেন, ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রব্বিহি। আল্লাহ রাসূল বলেন, যে যুবক ইবাদত করতে করতে বড় হয়, যে যুবক ইবাদত করতে করতে বড় হয়, ওই যুবক কঠিন হাসরের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন। বলেন না সবাই সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পান নাকি সুবহানাল্লাহ বলতে? তাহলে জোরে চিৎকার মেরে বলবেন, আমার আপনার জীবনের একটা সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহকেই নাজাতের ফয়সালা করে দিবেন, নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে, ও উম্মতের দল, একবার যদি সুবহানাল্লাহ বলো আর যদি কবুল হয়ে যায়, মাওলা তোমার এই সুবহানাল্লাহর পরিবর্তে জান্নাতে একটা গাছ লাগায় দেন, আর এই গাছটা এত বড় হয় জান্নাতি গোড়া 500 বছর তেজি গোড়া যদি দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় গাছ তৈরি করেন, আর ওই গাছের ফল আপনি আপনার আমলের নিয়ামত জান্নাতে গিয়ে ভোগ করবেন। এজন্য ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রব্বিহি, যেই যুবক ইবাদত করতে করতে বড় হয়েছে, ওই যুবক মৃত্যুর পর কঠিন হাসরের মুসিবতের দিনে আরশের নিচে স্থান পাবেন। কি কারণ এই ধরনের যুবক নাই? আছে। ও দুনিয়ার উম্মতের দল মুসলমান, আপনার আমার চোখের সামনে আছে, আপনার আমার বাড়ির সামনে আছে, প্রত্যেকটা কওমে মাদ্রাসার ছাত্রগুলা যুবক বয়সে, নাবালক বয়স থেকে ইবাদত করতে করতে বড় হইতাছে। ঠিক আছে, তাহলে এই মাদ্রাসা দরকার আছে কিনা? প্রয়োজন আছে মাদ্রাসার। যদি মাদ্রাসা না থাকত, তাহলে নবীর এই হাদিসের আমলও থাকতো না। এজন্য আল্লাহ রাসূল পয়গাম্বর 30 তারা কোরআন শরীফ, কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূল 600,000 বেশি হাদিস বলেছেন। কোরআনের আয়াত কয়টা? 6,600 আয়াত। কোরআনের আয়াতের
করতে গিয়েছে এই কথাগুলো রসুল বলেছেন, এগুলোই হাদিস হয়ে গেছে। কোরআনের আয়াতের পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলতেন, এই জন্য কোরআন বুঝতে হলে হাদিসও বুঝতে হবে। আর একটা ছাত্র সাত থেকে আট বছর বয়স থেকে শুরু করে নিয়ে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত কোরআন এবং হাদিসের রিসার্চ করতে থাকে, আল্লাহর ইবাদত করতে করতে এই যুবকটা ধীরে ধীরে বড় হয়, একজন হক্কানি সহি আলেম, মৃত্যুর আগ পর্যন্ত সে কি আর ইবাদত ছাড়ে? দেখেন আল্লাহ পাক কি রহস্যময় খেলা খেলছেন বান্দাকে নিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও আমার বান্দারা মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকো, তোমার বালেদ হওয়ার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি ইবাদত করো। এমন কিছু দল আছে বলে এক নামাজ এক রোজাই যথেষ্ট, আসেনি দল? হ্যাঁ, এক নামাজ এক রোজাই যথেষ্ট জীবনে, তারা জাহিরি নামাজ পড়ে না বাতিনি নামাজ পড়ে, জাহিরি বাতিনি ভাইয়া যত্তরণের আকাম কুকাম করে, কীর্তন করে কিনা? আছে এমন দল বাংলাদেশে? আছে, ভয় পায় না কথা বলতে, মোমেন কখনো ভয় পায় না। মোমেন যদি মৃত্যুবরণ করে তাহলে সে কি, মৃত্যুর পর তার একটা জীবন আরেকটা জীবন শুরু হয়ে যায়, এই জীবনটা দুনিয়ার জীবন থেকে আরো বেশি সুখের আর আনন্দের যদি আমি তার কাজ করে যেতে পারি। এই জন্য মোমেন মৃত্যুকে ভয় পায় না। অল্প সাহাবা দিয়া আল্লাহ রসুল মক্কাতে মদিনাতে ইসলাম প্রতিষ্ঠিত করছেন, যদি ভয় পাইতো তাহলে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতো না। হাজার হাজার ইহুদি খ্রিস্টানদের মধ্যে মাত্র ৩১৩ জন মানুষ বদরের মাঠ প্রান্তে ইসলামকে প্রতিষ্ঠিত করে তামাম পৃথিবীকে দেখাই দিয়েছেন। এজন্য মোমেন কখনো ভয় পায় না। বলতেছিলাম যে যুবক ইবাদত করতে করতে বড় হয়, ওই যুবক মৃত্যুর পর কঠিন হাসরের মুসিবতের দিনে আল্লাহ পাকের আরশের নিচে স্থান পাবেন। এবং এমন কিছু যুবক আছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে সারা দিয়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করবেন, আছে এমন যুবক। আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাককে বলেন, ও মাওলানা করিম, আমার বড় জানতে ইচ্ছে হয়, আমার বড় জানতে ইচ্ছে হয় দুনিয়ার জমিনে এমন কোন বান্দা তিনি শয়তানের দোকা থেকে বেঁচে ইবাদত করে, শয়তান তার কাছে যেতে পারে না এমন কোন বান্দা আসেনি। বলে ও আমার পয়গম্বর আছে আছে এমন বান্দা আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার বান্দাকে কুদরতি সাহায্যে আমার হেফাজতের ভিতরে রাখছি। বলে মাওলা দেখতে মনে চায় তোমার ওই যুবক বান্দাকে? আল্লাহ বলেন যদি দেখতে চাও তাহলে নীল দরিয়ায় চলে যাও। আল্লাহর নবী পয়গম্বর তার সৈন্যবাহিনী নিয়ে সিংহাসনটাকে উড়িয়ে গিয়ে পানির উপরে বাসমান, আমার আল্লাহ বলেন ও আমার পয়গম্বর, এখানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এক বান্দাকে নীল দরিয়ায় পানির নিচে একটা গম্বুজের ভিতরে বড় রেখেছি, আমি আল্লাহর ইবাদত শয়তানের দোকা থেকে বেঁচে করতেছে। আরো যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন বিশাল শক্তিশালী দানবকে বললেন, দেওকে বললেন যাও ডুবুর দাও পানির নিচে একটা গম্বুজ আছে উঠে নিয়ে আসো। যখন ওই দানব গেলেন ফিরে আসলেন বলে আল্লাহর নবীর পয়গম্বর খুঁজে পেই না, আরেকজন শক্তিশালী জিনকে পাঠাইলেন, জিনও ফেরত আসলেন ও আল্লাহর পয়গম্বর খুঁজে পেই না। হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত আছে,
বলে হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই গম্বুজটা তুলে আনতে পারি। বলে অনুমতি দিলাম। আল্লাহর নবীর পয়গম্বরের উম্মত বিসমিল্লাহ বলে ডান হাতরা পানির নিচে ঢুকায় দিলেন। বলেন না সবাই সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখেন মানুষকে আল্লাহ পাক কি ক্ষমতা দিয়েছেন, দুর্বল ছোট্ট মানুষটাকে আল্লাহ পাক কত ক্ষমতা আর পাওয়ার দিয়েছেন। আল্লাহর এই বান্দা ইসমে আজম জানতেন, আর ইসমে আজম যেই ব্যক্তি জানেন তাকে বলেন মুজতাবুদ্দাওয়াত, অর্থাৎ সে যে কোনো দোয়া আল্লাহ পাকের দরবারে করবে প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করেন, একটা দোয়া তো ফেরত দেন না। ইসমে আজমের মাধ্যমে চোখের পলকে পানির নিচ থেকে গম্বুজটাকে টান দিয়ে উঠায় নিয়ে আসছেন। যখন গম্বুজটা পানির উপরে বসমান, গম্বুজের দরওয়াজা খুলে গেল, আল্লাহর নবী পয়গম্বর হযরত সুলাইমান গম্বুজের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একজন ষোলো থেকে আঠারো বছরের একটা যুবক বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মাওলার জিকির করতে লজ্জা করলে অন্তর পরিষ্কার হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্য কবি বলেন সঙ্গে দিলে আজা সাইকেল না পাকুন সিনারাবা দিকে মোহাব্বতে চাকে কুন, ও আল্লাহর বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা তোমার কলবটাকে তুমি পরিষ্কার করো, সঙ্গে দিলে আজা সাইকেল না পাকুন, তুমি তোমার অন্তরটাকে পবিত্র করো, সঙ্গে দিলে আজ সাইকেল্লা পাকুন সিনারা বাতিকে মোহাব্বতে চাকে কুন, মোহাব্বতের লা ইলাহা ইল্লাল্লাহর তরবারি দ্বারা তোমার অন্তরটাকে টুকরা টুকরা করে ফেলো। কি কন এইটা করতে রাজি না, কিন্তু সামান্যতম একটা দুনিয়ার নারী অল্প বয়সের একটা যুবতীর জন্য আজকে হাজার হাজার যুবক মৃত্যুর কোলে ডলে পড়তাছে, সুইসাইড করতেছে, করে কিনা দুনিয়ার জমিনে এমন কোন যুবক যুবকের সন্ধান পাওয়া যায় এখন যে আল্লাহকে পাওয়ার জন্য সুইসাইড করে? যাতে রাজি না, কিন্তু একজন যুবতী নারীর জন্য যদি সে সুইসাইড করে তার এই সুইসাইডটা তার জন্য এক ভয়ঙ্কর আজাবের কারণ হয়ে যায়। কি কর দুনিয়ার মানুষই তাকে ধিক্কার দেয়, তার জানা যায় যেতে সবাই ইচ্ছুক না। এজন্য ওই যুবক সাবধান, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, আল্লাহর আশেক হয়ে যাও, সামান্য এই গান্দা নারীর জন্য জীবনটা নষ্ট না করে মাওলার জন্য পাগল হয়ে যাও, মাওলার আশেক হয়ে যাও। মাওলা বলে নাই যে আমার আশেক হইয়া আমার প্রেমিক হইয়া তুমি এরকম বাড়িঘর ছেড়ে দাও, বৈরাগী জীবন আল্লাহ করতে বলেন নাই, বৈরাগ্য জীবন ইসলামে নাই। রসুল নিজেই এগারোটা বিবাহ করেছেন, প্রয়োজনের খাতিরে প্রয়োজনের তাগিদে এতগুলো বিবাহ করতে হয়েছিল, আর প্রত্যেকটা বিবাহ আল্লাহ তাআলার হুকুমেই হয়েছিল। এজন্য আল্লাহ রসুল বলে গেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমার সম্পদ থাকে তাহলে একে একে তুমি চারটা বিবাহ করতে পারবা। সাবধান, সম্পদ নাই, কামাই রোজগার নাই, ইনকাম নাই, চাইটা আপনি করতে যায় না, তাহলে আপনার কপালের যে কি দুর্দশা হবে আপনি নিজেও জানেন না। চাইটা কে করতে পারবে যে চারজনের ভরণ পোষণ সঠিকভাবে দিতে পারবে? তার জন্য রসুল অনুমতি দিয়ে গেছে। তো বলতেছিলাম যুবক বয়সে আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক বান্দাকে কতটুকু মূল্যায়িত করেন দুনিয়ার জমিনে, আখেরাতে তো করবেনই, দুনিয়াতেও ইজ্জত দিয়েছেন। এজন্য আল্লাহ পয়গম্বর ঢুকলেন, দেখেন যুবক জিকির করতেছে বৈশ বৈশ। এবার আল্লাহর নবী পয়গম্বরে ডাক দেন, ও তুমি আর যুবক, তুমি এই সম্মান কি করে অর্জন করলা? আল্লাহ পাক তোমাকে এত মহব্বত কেন করেন যেখানে শয়তান পর্যন্ত তোমাকে অসুয়াশা দিতে পারে না? বলেন ও পয়গম্বর, আমি আমার মায়ের খেদমত করতাম, মায়ের খেদমত করতে গিয়ে আমি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারি না, এবাদতে আমার কিছু
গাজা হয়ে যেত, এবাজতে আমার কিছু কমতি আইসা যাইত। একদিন আমার মা আল্লাহর দরবারে দোয়া করেন, ও আমার মাওলা, আমার খেদমত করতে গিয়া আমার ছেলে তোমার এবাদত ঠিক মতো করতে পারে নাই, এবাদতের ভিতরে কিছু কমতি আইসা যাইত। মাওলা গো, আমি মৃত্যুর পর আমার এই সন্তানকে তুমি এমন জীবন দিও, কেয়ামত পর্যন্ত হায়াত দিও, আর এমন স্থানে রাইখো আমার সন্তানকে যেখানে শয়তান দোকা দিতে না পারে, এবং তাকে কেয়ামত পর্যন্ত এবাদতের সুযোগ তুমি করে দিও। দেখছেননি মার দোয়া কাজে লাগে নে? আর এখন এ তিন কথার সাথী পাইয়া বাড়িতে আইনা আর মা ভালো লাগে না, বালিশের ভিতরে রাতের বেলা মাথাটা রেখা ফুডুরু 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 ফুডুর এই কান কতক্ষণ ধরে, স্বামী বলে আহ চুপ করো তো, ডাইন দিক থেকে যখন বাম দিকে ঘুরে আবার বাম কান ডাকাও ফুডুরু 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 কইরা দুই কান বইরা লালে, এমন একটা অবস্থার সম্মুখীন করে। তখন এই যুবকটা বাধ্য হয়ে মা বাবার সংসারকে সে ত্যাগ করতে বাধ্য হয়, কে কেন বাধ্য করে কিনা? আরে জানি আমরা, জানি আমরাও সংসার করি তো বুঝি, এই যে এই পরিস্থিতির সম্মুখীন করে। আল্লাহ পাক বলেন যে তার মায়ের দোয়ার বদৌলতে এই পরিস্থিতির সম্মুখীন না করে আমি আমার এই বান্দাকে কিয়ামত পর্যন্ত ইবাদতের সুযোগ করে দিলাম। দেখেন বেমৌসুমি অনেকগুলা ফল মেহরাবের ভিতরে, গম্বুজের ভিতরে, আম কাঁঠাল আনার আঙ্গুর নাশপাতি কমলা বেদনা ভরপুর। এবার পয়গাম্বর ডাক দেয়, ও যুবক যদি দুনিয়ার জমিনে আর পানো হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, এত গভীর পানির নিচে অন্ধকার, তুমি এখানে কি করে টের পাও? বলে আল্লাহর পয়গাম্বর, গম্বুজটা সবসময় আলোকিত থাকে, যখন দুনিয়ার জমিনে আজানো হয় তখন আমার গম্বুজটা আরো বেশি নুরানিত হয়ে যায়, তখন আমি বুঝি নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, তখন আমি নামাজ আদায় করি। আল্লাহ পাক এইভাবে এই যুবককে কিয়ামত পর্যন্ত পালতে থাকবেন, এজন্য আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদতি রাব্বিহ, যেই যুবক ইবাদত করতে করতে বড় হয়েছে ওই যুবককে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আরশের নিচে স্থান দিব। কি কান আল্লাহর রাসূলের হাদিসের আমল হইতাছে কিনা? এজন্য রাসূলের হাদিসের আমল একজন না একজন করতেছে এবং করবে। এজন্য আমরা রসুলের হাদিসের উপর আমল করব এবং কোরআনের উপর আমল করব। আজকে এখানে গভীর রজনী পর্যন্ত অত্যন্ত মূল্যবান মূল্যবান দামি দামি কথার আলোচনা হবে। এজন্য এলাকাবাসীকে আমি আবারও বলছি, আফসোস আজকে এত সুন্দর একটা মাহফিল বছরে মাত্র একদিন আসে সুযোগ, প্রতিদিন এই মাহফিল হয় না, হবে না। এজন্য জান্নাতের ইসলামিয়ানার নিচে আমরা সকলেই চলে আসি, গড়ে বসে না থেকে গড়ে প্রতিদিন বসে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত শুনতেছিলাম আমাদের অত্র মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা তাবারক হোসেন সাহেবের মুখ থেকে।